Hey guys, welcome back to the channel. আজকে তোমাদের সাথে আমি একটা ধনতেরাস ব্লগ শুট করছি। ব্লগের মধ্যে বলে দিই যে ধনতেরাসে পূজো কিন্তু ইনক্লুড নেই, কারণ এর আগে আমি কোনোদিনও ধনতেরাসে পূজো করিনি, তাই আমি ধনতেরাসে পূজো করতে জানিও না। আর এই বছর স্পেশাল তো আমার কাছে কোনো রকম টাইম সাপেক্ষ সমস্ত পূজো অর্চনা করা, কোথাও যাওয়া পাওয়া সবই যেন লেট লেট ব্যাপার আসছে, বুঝতেই পারছো। 5.5 মাস বয়স আমার পুচকুটার, তো অফিস যাচ্ছি, এটাই বিশাল বড় ব্যাপার আই থিঙ্ক। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এই বছরে আমি কী কী কিনেছি ধনতেরাস উপলক্ষে। তো এই বছরে প্রথম ধনতেরাসে আমি আমার পুচকের জন্য কিনেছি কিছু জিনিস, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বাদ বাকি জিনিসগুলো আমি আগে কিনে রেখেছিলাম, কিন্তু ধনতেরাসের জিনিস কী কী কিনলাম সেটাই শুধু এই ব্লগের মধ্যে ইনক্লুড করছি। ওকে, ধনতেরাস ছিল হচ্ছে আগামীকাল ছিল ওই 5:30 থেকে পড়েছিল আই থিঙ্ক, যতটা আমি জানি। আর আজকে 12:00 অবধি ছিল, আর আমি এখন শ্যুট করছি সেটা তোমাদের সাথে এক্ষুনি সেটা শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রশ্ন আসছে যে আমি প্রচণ্ড মোটা হয়ে গেছি, মোটা হওয়ার কারণও আছে, যেহেতু আমার এখন পোস্ট প্রেগন্যান্সি চলছে, সেহেতু প্লিজ 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 কেউ আমাকে মোটা মোটা বলে খ্যাতিও না, কারণ তোমরা জানো আমি এর আগে রোগা হয়েছি। আর রোগা হওয়াটা কোনো রকম ব্যাপার না, এক্সারসাইজ নিয়মিত করলে আর ডায়েট মেনটেন করলে আবার রোগা হয়ে যাবো, কিন্তু এই সময়টা আমার ভীষণই অমূল্য টাইম আমার ছেলেকে দেওয়ার জন্য। আমার পুচকে রয়েছে, পুচকেটাকে এতটাই টাইম দিতে হয় যে নিজের খাওয়ার টাইম, স্নান করার টাইমগুলো সব উল্টোয়াল্টা হয়ে যায়। তো বুঝতেই পারছো, তোমরা যারা যারা মা হয়েছো আমার থেকে বেশি বোঝো আই থিঙ্ক, আমি তো কিছুই জানি না। তো তার জন্য বলে রাখি যে একটু মোটু মোটু লাগছে। আর তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এতদিন আমি হাওয়া কোথায় ছিলাম, হাওয়া হাওয়াই। তো আমি এতদিন একটু এদিক ওদিক নাকি ধাতব জিনিস কেনা হচ্ছে ধনতেরাসের দিনে উচিত আগে ছিল এই রীতিনীতিটা, এগুলি মানে অবাঙালিরা পালন করতো, কিন্তু এখন সব বাঙালিরাও পালন করে, তা আমিও করি, অনেকদিন থেকেই করি, প্রায় মোটামুটি আমার জানা তো 10 বছর ধরে আমি করছি, কিছু না কিছু কিনছি। যদি কিছু নাও কিনতে পারি তাহলে একটা কানকুচকে অবশ্যই কিনে নিই। আর আমি শুনেছি যে এই ধনতেরাসের দিনকে সর্ষে আর ঝাঁটা এই দুটো কিন্তু খুবই শুভ জিনিস যদি কেনা হয়ে থাকে। প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা সোনার টিপ, যেটা আমি আমার মা লক্ষ্মীর জন্য কিনেছি। আমার রেন্টেড ফ্ল্যাটে একটা ছোট্ট সিংহাসন আছে, সেখানে আমার মা লক্ষ্মী সেখানে বিরাজমান রয়েছেন, তো সেখানের জন্য আমি একটা সোনার টিপ কিনেছি। সেকেন্ড যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পুচকুর জন্য আমি একটা রূপোর চেন কিনেছি, যেটা সবসময় ও গলায় পরে থাকবে, কারণ সোনার চেন তো আমাদের ঘরের মতন সবসময় পরে থাকার মতন জিনিস নয় বাচ্চাদের জন্য। নেক্সট যেটা তোমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে বলে কি মলমল বলে না কি বলে এটাকে, যেটা কোমরে পড়ে, কোমর বন্ধনও বলা যেতে পারে। তো এটা হচ্ছে আমার পুচকের জন্যই কেনা, এটাও রূপোর কেনা, এটা আমার মায়ের নাকি খুব ইচ্ছা ছিল, আমি কিনে আনার পরে তখন মা নিজের আশা বলে। নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে বাবাইয়ের জন্য একটা রূপোর চেন, একটু স্টাইলিশ, একটু স্লিক ডিজাইন, যাতে ওর ব্যাগ ডেটেট না লাগে আর একটু স্টাইলিশও লাগে তার জন্য। কিছু পিকচার্স দেখাচ্ছে যেগুলো আমি আমার রেন্টেড ফ্ল্যাটে 14 প্রদীপ দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা জানো, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তো আমি আসবো নেক্সট ব্লগের সাথে, এখন করছি, বাই।